আসসালামু আলাইকুম, নরিটাসে সবাইকে স্বাগতম। আমাদের সাথে যারা যারা আছেন লাইভে, এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে নরিটাসের ফেসবুক চ্যানেল থেকে, এবং আমরা আজকে কথা বলবো কান্ট্রি পর্তুগাল নিয়ে। পর্তুগাল নিয়ে আমরা নরিটাস কেন পর্তুগাল নিয়ে কাজ করে, কিভাবে কাজ করে, এবং পর্তুগাল থাকার জন্য কেমন দেশ, এগুলো সব নিয়ে আমরা কথা বলবো এখানে। আমি কিছুক্ষণ ওয়েট করতে চাচ্ছি, কারণ আমাদের যে দর্শকরা আছে দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে জয়েন করেছেন অলরেডি। সো আমি আমাদের আজকে আমাদের সাথে আছেন পর্তুগাল থেকে, পর্তুগাল লিসবন থেকে, আমাদের নর্ডিক ট্রান্সের কান্ট্রি ম্যানেজার, যিনি নর্ডিক ট্রান্সের মাধ্যমে যারা পর্তুগালে যেতে চায় তাদের তাদের জন্য কাজ করে, তাদেরকে নিয়ে আমি ওনাকে নিয়ে আমি স্টুডিওতে আছি আজকে। আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমার যে প্রথম আপনি আপনারা কোশ্চেন করবেন, এবং কোশ্চেন গুলো আমরা দেখব এবং অ্যান্সার করব হচ্ছে একদম অনুষ্ঠানের শেষে। এর মাঝখানে আমরা আমাদের টপিক করতে থাকবো, অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন হলে আমরা সেই কোশ্চেন গুলো সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করব। সো আমি ইনভাইট করছি আমাদের কান্ট্রি ম্যানেজার মিস্টার শান। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের দর্শকরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই আমার প্রাণ ভালো শুভেচ্ছা নেবেন, আমার সালাম দিবেন। তো আমরা তাহলে আমাদের কার্যক্রমটি শুরু করে দিই। জি অবশ্যই। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে যে আমরা নর্ডিক ট্রান্স থেকে যারা পর্তুগালের অনেকগুলো কাস্টমার নিয়ে আমরা কাজ করেছি, যে যে ক্লায়েন্ট গুলো নিয়ে কাজ করেছি, দে আর ভেরি হ্যাপি আমাদের কাজ নিয়ে। কেন হ্যাপি সেটা একটু বলি। আপনি অনেক সময় শেয়ার করার সুযোগ হয় না আপনার সাথে, কারণ হচ্ছে আপনি খুব ব্যস্ত থাকেন, শুধু কাজ নিয়েই কথাবার্তা হয়। প্রথম যেই জিনিসটার জন্য সব ক্লায়েন্টরা খুশি সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন। আপনি খুব ফাস্ট, সবাই বলে খুব ফাস্টলি, খুব ফাস্ট কাজ করেন, খুব ফাস্ট সব কাজ করে দেন, এবং আপনাকে রাতে যখনই আপনাকে মেসেজ করা হোক না কেন আপনি খুব ফাস্ট রিপ্লাই করেন। আমি জানি না আপনি রাতে কয় ঘন্টা ঘুমান, বাট দ্যাটস দ্য রিয়েলিটি। সো এত ফাস্ট কিভাবে কাজ করেন বা কিভাবে এরকম নেটওয়ার্ক করলেন? আসলে আমার ডকুমেন্ট নিয়ে তো আমাদের আসলে কাজ, ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের কাছে যখন ক্লায়েন্টরা কাজগুলো দেয়, সো আমরা ওই প্রত্যেকটা কাজ হিসেবে আমরা আসলে গণ্য করি না, এক একটা রেসপন্সিবিলিটি হিসেবে আমরা এই ব্যাপারটা দেখি। তো এক একটা রেসপন্সিবিলিটি এক একটা ড্রিম। সো যখন একটি ক্লায়েন্ট আমাকে কাজটা হ্যান্ড ওভার করে কিংবা আপনি আমাকে কাজটা হ্যান্ড ওভার করছেন, দেখা যাচ্ছে অপর প্রান্ত থেকে কিন্তু সেই ক্লায়েন্টটি কিন্তু অবশ্যই অধীর আগ্রহে একটা অ্যান্সারের অপেক্ষা, একটা রিপ্লাইয়ের অপেক্ষায় থাকে যে আমার কাজটা কতটুকু কিংবা আমার কাজটা কি কতটুকু হলো, কি হলো না, কি আসলে একটা আপডেট জানতে চায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের কমিউনিকেশনটা যদি খুব হাইলি তাদের সাথে কানেক্টেড রাখি, তাহলে কিন্তু তারা কিন্তু মোটিভেটেড হয় এবং তারা কিন্তু পরবর্তী স্টেপের জন্য খুব অনুপ্রাণিত হয়। তো ক্লায়েন্টের কথা বিবেচনা করলে আসলে দেখা যাচ্ছে আমরা যারা ডকুমেন্টারি কাজগুলো করি, আমাদের আসলে ঘুমটা 24 আওয়ার্স এর মধ্যে আপনার 3 থেকে 4 ঘন্টার বেশি হয় না, এটা বিকজ অনেক কাজ, অনেক কাজ। এটা আমি জানতাম না যখন আপনার সাথে কাজ করা শুরু করছি, দেন আমি জানতে পারছি যে কি পরিমাণ কাজ করতে হয় আপনাকে। আমি ফার্স্ট কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের যে ফার্স্ট কোশ্চেন আজকে, আমি একটু এখানে লিখে দিচ্ছি যেন আমাদের দর্শকরা আজকের কোশ্চেন জানতে পারে যে আমরা কি টপিক নিয়ে কথা বলবো আজকে। সো এখানে আমি দিচ্ছি, এটা এখানে শো করছে যে প্রথম কোশ্চেন হচ্ছে হাউ ডু উই ওয়ার্ক ফর পর্তুগাল রেসিডেন্ট পারমিট। আমরা পর্তুগাল রেসিডেন্ট পারমিট নিয়ে কিভাবে কাজ করি, ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা আসলে মূলত বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগালের রেসিডেন্ট পারমিট নিয়ে কাজ করি না। দেখা যাচ্ছে তারা এই কাজগুলো করে, সেই ক্ষেত্রে আপনার 100% এর মধ্যে 95% কিংবা 90% ধরতে গেলে এটা অনিশ্চয়তার মধ্যে থাকে। তো বেসিক্যালি আমরা আসলে যে কাজটা করি, ইউরোপের মধ্যে
যে সকল আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা আছেন অথবা এশিয়ান অন্য কান্ট্রি থেকে যারা যারা আছেন না কেন, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে একটা একটা ড্রিম নিয়ে তারা ইউরোপে আসে। দেখা যাচ্ছে জি যেমন আমার শুরুটা হয়েছিল সুইডেন থেকে, তো জি আমি যখন সুইডেনে ফার্স্ট আসি সেই ক্ষেত্রে আমার কিন্তু ড্রিমটা ছিল অন্যরকম, যে আমি সুইডেনে আমার ক্যারিয়ার গড়বো কিংবা আমি সেখানে স্টাবলিশ হব। জি তো দেখা যাচ্ছে আমরা যে যেই স্বপ্ন নিয়ে কিংবা যে আশা নিয়েই আমরা ইউরোপে আসি না কেন, দেখা যাচ্ছে অনেক সময় ব্যাটে বলে মিলে না। তো না সেই ক্ষেত্রে ভিসাগত জটিলতা থাকতে পারে, কিংবা আপনার দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট তার স্টাডি গ্যাপের কারণে দেখা যাচ্ছে সে এক্সটেন্ড করতে পারতেছে না, কিংবা কোনো ওয়ার্ক পারমিট হোল্ডার তার বসের সাথে ঝামলার কারণে সে আর এক্সটেন্ড করতে পারছে না। নানাবিধ কারণে দেখা যাচ্ছে অনেকেই ওয়ার্ক পারমিট থেকে কিংবা তাদের নিজস্ব লিগেল রেসিডেন্সি থেকে নিজ নিজ জায়গা করে আসেন। তো সেই ক্ষেত্রে ওই সকল হেল্পলেস মানুষদেরকেই আমরা আসলে মূলত সার্ভিসটা দিই, যাদেরকে আমরা পর্তুগালে তাদের লিগেল এন্ট্রি থেকে শুরু করে একদম সেফ এন্ট্রি পর্যন্ত আমরা তাদের সহায়তা দিয়ে থাকি। তো লিগেল এন্ট্রি থেকে সেফ এন্ট্রি জার্নির মধ্যে আসলে কিছু কিছু কাজ থেকে থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কেউ যদি সেনজেন ভিসা নিয়ে যদি ইউরোপে প্রবেশ করেন এবং তার সেনজেন ভিসা যদি ভ্যালিড থাকে, সেই ক্ষেত্রে আমরা তার লিগেল এন্ট্রিটা করতে পারি। আর লিগেল এন্ট্রিটা করলে দেখা যাচ্ছে নন লিগেল এন্ট্রি যারা পর্তুগালে আসেন তাদের চাইতে যারা লিগেল এন্ট্রি হোল্ডার ধারী যারা আছেন তাদের পেপারসটা কিন্তু খুব দ্রুত এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে লিগেল এন্ট্রি থেকে আমরা শুরু করি, দেন আমরা আসলে তার ক্লায়েন্টের জন্য ট্যাক্স নাম্বার, যেটা এখানে ফিনান্স নাম্বার, আমরা আমরা সামনে থেকে শুনতে পাচ্ছি না ঠিক মতো। আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি, জি থ্যাংক আচ্ছা, ইউ। তো ফিনান্স নাম্বারটা হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে আমরা তাকে অলরেডি প্রপোজাল দিয়ে থাকি যে আপনি আপনার ট্যাক্স নাম্বার হয়ে গেছে, আপনি এখন যে কোনো একটা জব খুঁজে নেন, কিংবা আপনি যখন জব করবেন কিংবা আপনি জব কন্ট্রাক্ট পাবেন তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় কেউ কেউ নিজে নিজে সোশ্যাল সিকিউরিটি নাম্বার অ্যাপ্লাই করতে পারে না, তো আমরা তাদেরকে সেই সোশ্যাল সিকিউরিটি নাম্বার সমস্ত ফর্ম ফিল আপ করে এবং যা যা কিছু ক্রাইটেরিয়া আছে ওগুলো মেনটেন করে আমরা তাদের তাদের হয়ে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি। যখন সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ট্যাক্সের ব্যাপারগুলো আমরা মনিটরিং করি, যে ঠিক মতো তাদের বস ট্যাক্স দিচ্ছে কিনা, তারপর তাদের কোনো রাইটস এর কোনো প্রকার কোনো গাফিলতি হচ্ছে কিনা ব্যাপারগুলো আমরা খেয়াল করি আর কি। দেন এট লাস্ট তার যখন জব কন্ট্রাক্ট থাকে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, ট্যাক্স নাম্বার থাকে, এবং খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে তার প্রুফ অফ অ্যাড্রেস, তো যখন সে প্রুফ অফ থাকে তার, এবং আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে তার বাংলাদেশ থেকে তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সো এভরি ডকুমেন্ট যখন তার হাতের নাগালে থাকে তখন আমরা সেই ডকুমেন্টকে এক করে আমরা এখানে সেফে তার জন্য ওয়ার্ক পারমিট ইস্যুতে আমরা এটা অ্যাপ্লাই করে থাকি। তো ওকে, অ্যাপ্লাই করাটাকেই কিন্তু আমরা এখানে যারা পর্তুগালে আছি কিংবা পর্তুগালের বাইরে যারা আছে তারা সেফ এন্ট্রি নামে তারা তারা আর কি চিনে থাকেন আর কি। তো বেসিক্যালি এটার পর্তুগিজ পর্তুগিজ মিনিং এ আমরা ম্যানিফেস্টেস অফ ইন্টারেস্ট আমরা বলে থাকি, বাট সাধারণত সবাই সেফ এন্ট্রি নামেই এই ব্যাপারটা পরিচিত। তো সেফ এন্ট্রি করার পর দেখা যাচ্ছে প্রায় যারা লিগেল এন্ট্রি হোল্ডার ধারী এবং নন লিগেল এন্ট্রি হোল্ডার ধারী সবাই ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনার 8 থেকে সর্বোচ্চ 8 মাসের মধ্যে তাদের একটা ফিডব্যাক চলে আসে, সেফ থেকে একটা ফিডব্যাক চলে আসে, জি একটা ফিডব্যাক চলে আসে। তো সেই ফিডব্যাকে যখন তার ফিডব্যাক একটা ইমেল আসে সেই ইমেলের ক্লু ধরেই কিন্তু আমরা সেই ক্লায়েন্টের পক্ষ থেকে আমরা তার জন্য সেফে একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে থাকি। এই অ্যাপয়েন্টমেন্টটাই হচ্ছে ফাইনালি বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট। সো এই জার্নিটার মধ্যে আপনার 1 থেকে 8 মাসের মধ্যে দেখা যাচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের যেই ট্যাক্স সেই ট্যাক্সের ব্যাপারটা ইনশিওর করি,
এবং সোশ্যালের সোশ্যাল থেকে আমরা ডিক্লারেশন নিয়ে থাকি তার জন্য, যে তার কোনো প্রকার ট্যাক্স কিংবা কোনো প্রকার পেমেন্ট সবকিছু ক্লিয়ার করা আছে কিংবা কোনো প্রকার দেনা তার নাই, এই মর্মে একটা ডিক্লারেশন নিয়ে থাকি। ফিনান্স অফিস থেকে, ট্যাক্স অফিস থেকে আমরা এই মর্মে ডিক্লারেশন করে থাকি যে তার যাবতীয় ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস ডান করা আছে, কোনো প্রকার তার দেনা নাই, এরকম এই এই যাবৎ আমরা কিছু কিছু সাপোর্ট তাদের দিয়ে থাকি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, কোনো ব্যক্তি যদি সেগুনসে সোশ্যাল থেকে যদি আপনার নদীবিদা সেগুনসে সোশ্যাল যদি না নিয়ে যদি সেফে বায়োমেট্রিকের জন্য যায়, অবশ্যই তাকে রিটার্ন চলে আসতে হবে। বিকজ পর্তুগিজ গভর্নমেন্ট আমাদের ইমিগ্রেন্টদের কিন্তু এই সুবিধাটা দিয়েছে শুধুমাত্রই তাদের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটু ভূমিকা রাখার জন্য, যে আমাদের এক্স্যাক্টলি পর্তুগিজ গভর্নমেন্ট শুধুমাত্র ইমিগ্রেন্টদের কাছ থেকে ভালো কাজ এবং তাদের গভর্নমেন্ট ফান্ডে প্রতি মাসে রেগুলারলি তাদের সোশ্যাল সিকিউরিটি যে ট্যাক্সটা আছে সেই জি ট্যাক্সটা তারা ইজিলি তারা চেয়ে থাকে। তো সেই বিনিময়ে কিন্তু একটা ইমিগ্রেন্ট পর্তুগালে ফার্স্ট কার্ড পেয়ে থাকে, সেকেন্ড কার্ড পেয়ে থাকে এবং ফাইনাল কার্ড পাওয়ার পর ন্যাশনালিটির জন্য দুইটা দুইটা এক্সটেনশন নিতে হয় নাকি এক্সট্রা এক্সটেনশন? কার্ড পাওয়ার পর একটা এক্সটেনশন নিতে হয়, রাইট? আসলে 2020 সালের এপ্রিল মাসের আগে থেকে রেগুলার রুলস ছিল, প্রথমে আপনার ফার্স্ট বায়োমেট্রিকে 1 ইয়ারের রেসিডেন্ট কার্ড এবং সেকেন্ড বায়োমেট্রিকে আপনার 2 ইয়ার্স রেসিডেন্ট কার্ড এবং থার্ড বায়োমেট্রিকে আপনার 2 ইয়ার্স রেসিডেন্ট কার্ড। সো 1+2+2 5 ইয়ার্স পর যে কোনো বসবাসকারী মানুষ, তিনি পারমানেন্ট রেসিডেন্সি আমি বলবো না, পারমানেন্ট রেসিডেন্সিটা অন্য থ্রুতে চলে যায়, আমি সরাসরি পাসপোর্ট ইস্যুতে বলবো। বিকজ ইউরোপের অন্য অন্য কান্ট্রির যারা যারা আছেন তারা কিন্তু ফার্স্টে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করেন, বাট পর্তুগালের ব্যাপারটা একটু ডিফারেন্ট। পর্তুগালে কিন্তু কেউ কিন্তু পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে না, সরাসরি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করে। ওকে, তো তো এইটা একটু ডিফারেন্ট। দেখা যাচ্ছে সুইডেনে আপনি আছেন, ইউরোপের অন্যান্য দেশগুলোতে আমি যতটুকু জানি যে সবাই অ্যাট ফার্স্ট টাইম পারমানেন্ট রেসিডেন্সির জন্য তারা অ্যাপ্লাই করে, দেন তাদের পাসপোর্ট ইস্যুটা কিংবা ন্যাশনালিটি ইস্যুটা আসে। থাকতে হয় একটা বছর, থাকতে হয় পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে 1 বছর থাকতে হয়, দেন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। ব্যাপারটা এইরকম। আমি আমার কাছে মনে হয় একটু প্রসেসটা, আমি তো অনেক দেশ নিয়ে কাজ করি, আপনি জানেন, ফিনল্যান্ড নরওয়ে নিয়ে একজন কান্ট্রি ম্যানেজার কাজ করে, চেক রিপাবলিক নিয়ে কাজ করে, দেন আপনি পর্তুগাল নিয়ে আছেন। আমার কাছে পর্তুগালের প্রসেসটা অনেক ডিফারেন্ট মনে হয়, আমার কাছে মনে হয় যে ওরা একটু ডিফারেন্ট ওয়েতে ওরা সবকিছু করে। যেমন সোশ্যাল নাম্বারের কথা বললেন, ফিনান্স নাম্বারের কথা বললেন, এগুলোর ব্যাপার গুলো কিন্তু ফিনল্যান্ড বা সুইডেনে না, জাস্ট একটা সোশ্যাল নাম্বার হয়ে গেলেই হয়ে গেল, পার্সন নাম্বার যেটা। আসলে ব্যাপারটা হচ্ছে আলান ভাই, পর্তুগাল একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে কোনো প্রকার সাম্প্রদায়িকতা নেই। দেখা যাচ্ছে কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম কিংবা কে, এই ব্যাপারগুলো এখানে টোটালি নাই। এবং এইখানে পর্তুগিজরা কিন্তু দেখা যাচ্ছে তাদের নিজেদের গির্জা কিন্তু চার্চ কিন্তু বন্ধ থাকে, কিন্তু তারা কিন্তু মুসলিমদের কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু পারমিশন দিয়ে দিচ্ছে। যেমন আমাদের সেন্ট্রাল মসজিদ করোনার কিছুদিন লকডাউন চলাকালীন পর কিন্তু দেখা যাচ্ছে তারা পারমিশন দিয়েছে, এবং লিসবনের আশেপাশে অধিবিলাস মসজিদ এখানে কিন্তু পারমিশন দিয়েছে। তো খুব বেশি একটা আহামরি বেশি স্ট্রং কোনো কন্ডিশনে কিন্তু সেই পারমিশনটা দেয়নি, একবার ইজি কন্ডিশন, এটা সামাজিক গুরুত্ব। সো পর্তুগাল যেহেতু এই সমস্ত সাম্প্রদায়িকতার কোনো প্রকার বাধা বিধান নেই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানকার মানুষের আচার ব্যবহার এবং ইমিগ্রেন্টদের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে মমতা এবং ফ্রেন্ডলি যে মনোভাব, এই কারণেই কিন্তু ব্যাপারটা এতটা ইজি হতে পেরেছে। আদারওয়াইজ কিন্তু এটা, আমি এটা নিয়ে কোশ্চেন নাম্বার 4-এ এটা নিয়ে আরো কথা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা আপনি বললেন যে ইমিগ্রেন্টদের প্রতি অনেক বেশি ভালোবাসা, এটা নিয়ে আমি কথা বলবো কোশ্চেন নাম্বার 4-এ। বাট এর মাঝখানে কোশ্চেন নাম্বার 2-তে আমি কথা বলবো, হোয়াই ডু উই ওয়ার্ক, আমরা কেন কাজ করি। পর্তুগাল নিয়ে আপনি কাজ করছেন, ইমিগ্রেশন নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বললেন, বললেন এখানে বললে ভালো হবে, সব দর্শকরা জানবে। আর তারপর হচ্ছে যে আমরা, আপনি কেন কাজ করছেন এবং কেন নর্ডিক ট্রান্সের সাথে কাজ করছেন, আর আমি তখন বলবো যে নর্ডিক ট্রান্স কেন পর্তুগাল নিয়ে কাজ করছে।
তো প্রথমে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলতেন, আপনি কি হিসাবে কাজ আসলে করছেন? হচ্ছে আমরা যারা ডকুমেন্টারি কাজ করি আমরা সবসময় ক্যামেরার পিছন থেকে কাজ করতে অভ্যস্ত, এবং দেখা যাচ্ছে অনেক মানুষের ডকুমেন্ট করে দিয়েছি, হয়তো অনেকে জানেই না যে অজিত চৌধুরী শান তার এই ডকুমেন্টার পিছনে ছিলেন। তো জি মূলত ব্যাপারটা হচ্ছে, একটা মানুষ যখন তার সারা জীবনে ইউরোপ লাইফে অবৈধ স্টে করে, ইলিগেলি থেকে, আফটার দেখা যাচ্ছে অনেকে 10 বছর ধরে দেশে যায় না, অনেকে 5 বছর ধরে যায় না, একটা মানুষ যখন তার লিগেল প্রসেসে এবং লিগেল ওয়েতে এবং ভালো একটা মাধ্যমের দ্বারা পর্তুগালের ওয়েতে রেসিডেন্ট করে বাংলাদেশে মুভ করতে পারে, ওই তার শান্তির হাসি এবং তার যে একটা দোয়া, সেই দোয়াটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট এটা পার্সোনালি আমার জন্য। এটা এটা আমি আমি আপনার সাথে অ্যাগ্রি করি, কারণ এখানে আমি তো মানে বেশি দিন ধরে কাজ করছি না আপনার সাথে, মাত্র নর্ডিক ট্রান্স কাজ করা শুরু করলো, হয়তো 1 বছরও হয় নাই, এখনো কয়েক মাস হয়েছে আমরা কাজ করা শুরু। আমি যদি আরেকটা পয়েন্ট এখানে ইনক্লুড করতে চাই, ইউরোপের অন্যান্য দেশ থেকে আপনার ওই স্টুডেন্ট বলেন কিংবা কেউ ওয়ার্ক পারমিটে অন্য দেশে এসে ভিসা শেষ হয়ে গেছে, এখন পর্তুগাল এসে তারপর তারা পেপার্স করবে, এই সমস্ত কেসে থেকে আপনার অবৈধ যারা ইউরোপে অভিমুখী থাকে ওই কেসগুলোই কিন্তু খুব বেশি, খুবই বেশি। ইউরোপের অন্যান্য দেশগুলোতে কিন্তু এতটা সুযোগ সুবিধা নাই। আমি যদি তুলনা করি গ্রিস আর পর্তুগাল, কিন্তু গ্রিসের চাইতেও কিন্তু পর্তুগালের রোজটা কিন্তু খুবই ইজি, বিকজ 100 হাজার বাংলাদেশি যারা কিনা অ্যাজাইলাম নিয়ে গ্রিসে আছেন, যারা কিনা তুর্কি থেকে আপনার জীবনের ঝুঁকি নিয়ে বাই বোটে কিন্তু গ্রিসে পাড়ি জমাচ্ছেন, এখন কিন্তু অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি তারা কিন্তু গ্রিসে কিন্তু আটকা পড়ে আছেন, তারা কিন্তু মরিয়া হয়ে আছে পর্তুগালে আসার জন্য, শুধুমাত্র রেসিডেন্ট কার্ড করার জন্য। জি তো ব্যাপারটা দেখা যাচ্ছে কি, একটা প্রবাসী একটা প্রবাসী হচ্ছে একটা ফ্যামিলি, একটা পরিবার। সো দেখা যাচ্ছে আপনি ইমাজিন করতে পারেন যে একটা মাতা সন্তানকে কত বছর ধরে দেখে না। তো আপনি এক্স্যাক্টলি আমরা আমরা যদি দেখা যাচ্ছে তার কাজটা যদি আমরা সঠিক উপায়ে, অবশ্যই আমরা সঠিক উপায়ে করি কিংবা লিগেল ওয়েতেই করি, আমরা তাদের কাজটা যত দ্রুত শেষ করে দিতে পারবো, তার হাতে তো তাড়াতাড়ি সে মুক্তি পেয়ে গেল, সে এখানে রেসিডেন্ট পারমিট লিগালি পেয়ে গেল, জি রেসিডেন্ট কার্ডটি তাকে যত দ্রুত দিতে পারবো, সে মায়ের সন্তান মায়ের কোলে অ্যাটলিস্ট ফিরে যেতে পারবে। এরকম হাজারো হাজার প্রবাসী আছে, দেখা যাচ্ছে কারো বাবা মারা গেছে, সে নিরুপায়, সে মুভ করতে যেতেও পারছে না, যেতেও পারছে না, সে মুভ করতে পারতেছে না, কিংবা বাবাকে মাকে এক নজর দেখবে সে কুরে কুরে এখানে নিঃশেষ হয়ে যাচ্ছে, বাট যেতে পারছে না। সো আমরা মূলত কাজটা করি শুধুমাত্র ওই সকল মাইগ্রেন্টদের জন্য, ওই সকল প্রবাসী ভাইদের জন্য, হোক সে বাংলাদেশ থেকে, হোক সে ইন্ডিয়া থেকে, হোক সে পাকিস্তান থেকে, শুধুমাত্র ওইটাই আমাদের ফোকাস, যে তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে আমরা কাজ করি, জাস্ট হেল্পিং হ্যান্ড। বিকজ এইখানে কাজ করতে গিয়ে আমার কিছু কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে, দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট, দেখা যাচ্ছে পেমেন্টের ব্যাপারে অনেক সময় অনেক ক্লায়েন্ট ভুলেও যায়, বাট এটা আমার আমার ক্ষেত্রে ডাজেন্ট ম্যাটার, তার হেল্প হয়েছে কিংবা সে রিয়েলাইজ করতে পারে আজকে কিংবা কালকে পরশু, সে রিয়েলাইজ করতে পারে যে না আমার কাজটা হয়েছিল, কিংবা তার বদলতে তার মারফতে আমি আমার রেসিডেন্ট, কাঙ্ক্ষিত রেসিডেন্ট কার্ডটি আমি পেয়েছি। সো ওইটাই হচ্ছে আমার আমার জন্য আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া এবং মানুষের বিশ্বস্ততা। সো এবং আমি যদি আর একটু বলতে যাই, যেহেতু আমরা এখন একত্রে কাজ করছি, সেই ক্ষেত্রে মানুষের একটা দীর্ঘ বিশ্বাস যে হ্যাঁ আমি যদি নর্ডিক ট্রান্স কিংবা আমি যদি অজিত চৌধুরী শান ভাইয়ের মাধ্যমে যদি আমাদের ডকুমেন্ট গুলো প্রসেস করি, অ্যাট লিস্ট আমাদের কাজগুলো সম্পূর্ণ হবে এবং আমাদের পেমেন্টটা কিন্তু বৃথা যাবে না, কিংবা পেমেন্টটা কিন্তু বাই চিটেড হবে না। আমি থার্ড কোশ্চেনে চলে যাব, এখানে আমি একটু বলি শান ভাই, নর্ডিক ট্রান্স কেন কাজ করছে পর্তুগাল নিয়ে অনেক বিতর্ক, এটা নিয়ে সুইডেনের ভেতরেই অনেক বিতর্ক, এটা নিয়ে ইউরোপের আরো বিভিন্ন কান্ট্রিতে আরো অনেক বিতর্ক, নর্ডিক ট্রান্স কেন পর্তুগাল নিয়ে কাজ করছে। বাট নর্ডিক ট্রান্স এর মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষকে হেল্প করা, এবং যখন এখানে করোনা পরিস্থিতি শুরু হলো এবং করোনার কারণে অনেক
অনেকেই জবলেস হয়ে গেল, এবং জবলেস হওয়ার পর আমরা অনেক অনেকের সাথে কাজ করেছি, আপনি জানেন সব, আমরা অনেকের সাথে কাজ করেছি, এবং প্রত্যেকটা কেসে আমি দেখতে পেয়েছি যে বিশ্বস্ততা ছিল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার আপনি যেই ওয়েতে কাজ করেন, মানে খুব ফাস্ট কাজ করেন, 1 সপ্তাহের মধ্যে ফাইন্যান্স নাম্বার করে ফেলতেছেন, তারপরে সপ্তাহে সোশ্যাল নাম্বার দিয়ে দিচ্ছেন, এই যে ফাস্ট কাজ করেন, একটা মানুষের বিশ্বাস আসছে না? সরি ফর ইন্টারাপ্টেড, ব্যাপারটা হচ্ছে একটা ফাইন্যান্স নাম্বার করতে কিন্তু এখন 1 সপ্তাহ লাগছে না, আমি যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি হয়তো অনেক আচ্ছা আগে আচ্ছা কথাটা ইনপুট করে ফেলেছেন। ফাইন্যান্স নাম্বার জি কিন্তু জি সেম ডেতেই করে ফেলছি, এবং আচ্ছা সোশ্যাল এখন সবচেয়ে অনেক অনেক দ্রুত হচ্ছে, 1 দিন 2 দিন কিংবা 3 দিনের মধ্যে একটা সোশ্যাল নাম্বার চলে আসছে, যেটা কিনা 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহ আগেও কিন্তু অতটা ফাস্ট ছিল না। যেহেতু আমরা এক্স্যাক্টলি আপডেটেড, এক্স্যাক্টলি যেহেতু আমরা আপডেটেড কাজ করি, সো আপডেটেড যে ইনফরমেশন গুলো সেটা আমি সবার কাছে শেয়ার করলাম। সো ফিনান্স সোশ্যাল এক্স্যাক্টলি নাম্বার এক্স্যাক্টলি 1 সপ্তাহের মধ্যে দুটো দুটো নাম্বার হয়ে যাচ্ছে। হ্যাঁ ওকে। তো তখন দেখা গেল যে একটা বিশ্বস্ততার জায়গা তো আসলেই। 2 নম্বর হচ্ছে যে আমি অনেক অনেক এরকম ক্লায়েন্ট পেয়েছি যে একজন মানুষের কাজ আপনি যখন করে দিয়েছেন, দেন ওই আরো 2-3 জনকে 5 জনকে 10 জনকে বলেছে যে হ্যাঁ নড়ি ট্রান্সফার মাধ্যমে যাও, ওখানে গেলে তুমি সব কাজ খুব দ্রুত পাবা, এবং তোমার অন্তত তোমার টাকাটা, তুমি যে টাকাটা দিচ্ছ, যে সার্ভিসটা তুমি পে করতেছো, সার্ভিস কস্ট, সেই সার্ভিস কস্টটা বৃথা যাবে না। ইভেন ইফ যদি তারা কাজ করতে না পারে, তোমার সার্ভিস কস্ট তুমি ব্যাক পাবা। তো এই কথাগুলো কিন্তু কাস্টমারদের কথা আমি আপনার সাথে শেয়ার করছি। এখানে যে সমস্ত কাস্টমার আমাদেরকে দেখতে পাচ্ছে, আমাদের যে সমস্ত দর্শকরা দেখতে পাচ্ছে, তারা আমাকে অবশ্যই আমাদের সাথে আছেন এবং আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনারা যে আমরা কিভাবে কাজ করতেছি। ফাইন, হোয়াট ইজ আওয়ার গোল? কোশ্চেন নাম্বার 3। আমি শান ভাইকে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না শান ভাইয়া। জি আমি আছি, হ্যালো। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা কোশ্চেন নাম্বার 3-তে, আমি দেখতে পাচ্ছি না এখনো সন্ধে, মনে হচ্ছে মোবাইলে কোনো প্রবলেম হয়েছে কিনা বা নেটওয়ার্কে কোনো সমস্যা, কিন্তু আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আপনি কি আমাকে পুনরায় পুনরায় কি এন্টার করাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি এখনো আপনাকে দেখতে পাচ্ছি না, বাট বাট আমরা মনে হয় কন্টিনিউ করি। আপনি দেখানোর ভিডিও ক্যামেরাটা মনে হয় কোনো কারণে ব্লক হয়ে গেছে, মেবি। আমাদের যে 3rd কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ আওয়ার গোল। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। ওকে, ওকে, সো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। আমি আমরা 3rd কোশ্চেনে চলে যাচ্ছি, যেহেতু সময় অনেক কম, 20 মিনিট হয়ে গেছে। আমাদের মূলত আমাদের মেইন গোল গোল হচ্ছে আমরা কোন প্রবাসী ভাইকে কোন প্রকার চিটিং এর হাত থেকে, আসলে চিটিং এর হাত থেকে আমরা প্রত্যেকটা প্রবাসী ভাইকে বাঁচাতে চাই। বিকজ দেখা যাচ্ছে পর্তুগাল যেহেতু অনেক বাংলাদেশি, হিউজ বাংলাদেশি তারা থাকে আর কি, মূলত আমি বাংলাদেশি বলবো না, এশিয়ান যারা যারা আছে, দেখা যাচ্ছে 10 জনের মধ্যে থেকে 2-1 জন কিন্তু একটু ডিসঅনেস্ট কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা চাই না যে কোনো আর একটি একটি প্রবাসী ভাইও দেখা যাচ্ছে কোনো প্রকার ঠকবাজ কিংবা কোনো প্রকার প্রতারণার শিকার না, অনভিজ্ঞ কোন প্রকার লোকের মারফত তাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলা প্রসেস করে, অ্যাটলিস্ট যাতে কোন প্রকার তারা চিটিং এর মধ্যে যাতে না থাকে, না পড়ে, সেই ব্যাপারটা আসলে আমরা সবার আগে কিন্তু চিন্তা ভাবনা করি। তো আসলে আমি মনে করি নর্ডিক ট্রান্সের সবচেয়ে বড় গোল হচ্ছে অ্যাটলিস্ট যারা বাংলাদেশি হোক, এশিয়ান যারা প্রবাসী যারা আছেন, তাদেরকে অ্যাটলিস্ট উইদাউট কোনো প্রকার বেনিফিট ছাড়াই হেল্প করা। তো সো আমরা আমরা তখনই কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের সার্ভিস চার্জটা কিন্তু নেই যখন আমরা তার কাজটা করি, বিকজ এই কাজগুলো করতে কিন্তু আমাদেরকে অবশ্যই লয়ারকে পেমেন্ট করতে হয়। যখন যখন কোনো প্রবাসী ভাইয়ের সোশ্যাল নাম্বার কিংবা ফিনান্স নাম্বার আমরা তাদের পক্ষ থেকে আমরা লয়ার দ্বারা অ্যাপ্লাই করি,
সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লয়ার কিন্তু নির্দিষ্ট অঙ্কের একটি চার্জ করে থাকে। সো দেখা যাচ্ছে অন্য অন্য যারা যারা আছেন তাদের থেকে কিন্তু নর্ডিক টার্মস কিংবা আমরা অনেক সহজে এবং অনেক স্বল্প 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 প্রাইসে কিন্তু আমরা তাদের কাঙ্ক্ষিত কাজটি করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে নর্ডিক টার্মস এর মেইন গোলই হচ্ছে কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাইকে হেল্প করা এবং তাদেরকে সঠিক পথ দেখানো এবং সঠিক পরামর্শের বিনিময়ে কিন্তু তাদের মেইন গোলটা অ্যাচিভ করে দেওয়ার সুযোগ করে দেওয়া। সো সো কাস্টমার কাস্টমার স্যাটিসফ্যাকশন বলতে পারেন নর্ডিক টার্মস এর ওয়ান অফ দ্য মেইন গোল। এখানে আমার কিছু বলার নাই, আপনি সব বলে দিয়েছেন শান ভাই, আমাদের গোলটা অলরেডি আপনি বলে দিয়েছেন সব। আমরা জাস্ট 4 নম্বর কোশ্চেনে মুভ করব। আপনি তখন বলতেছিলেন যে পর্তুগালে যে সমস্ত মানে লোকাল মানুষটা আছে তারা ইমিগ্রেন্ট থেকে খুব ভালোবাসে এবং বিশ্বাস করে, আসলে পর্তুগাল থাকার জন্য কেমন জায়গা? পর্তুগাল থাকার জন্য সবচেয়ে বেস্ট প্লেস ইন দা ইউরোপ। আমি এখন সবচেয়ে বেস্ট প্লেস কেন বলবো, ফার্স্ট অফ অল এই দেশের ওয়েদার, বিকজ পর্তুগালের ওয়েদার আর বাংলাদেশের ওয়েদারের মধ্যে খুব বেশি একটা পার্থক্য না, বিকজ এখানেও আপনার সামারে খুব গরম গরম হয় এবং উইন্টারে বাংলাদেশের মতোই কিন্তু শীত হয় এবং আপনার বর্ষাকালে কিন্তু বাংলাদেশের মতোই মোটামুটি ঝুমঝুম বৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু আমি বাংলাদেশের একজন ন্যাশনালিটি, সেই বাংলাদেশি ন্যাশনালিটি হিসাবে এই এই ওয়েদারটা আমার খুবই পরিচিত। তো সেই ক্ষেত্রে যদি আমি আমি আপনার সুইডেনের কথা বলতে চাই, সুইডেনে দেখা যাচ্ছে বরফ বরফে ঢাকা কয়েক মাস। তো সেই ক্ষেত্রে ওইটার সাথে কিন্তু আমরা কিন্তু যারা বাংলাদেশিরা আছি কিংবা ইন্ডিয়ানরা আছি এবং পাকিস্তানিরা আছি তারা কিন্তু আমরা কিন্তু পরিচিত না। সো ওয়েদারের দিক থেকে পর্তুগাল বেস্ট এবং দ্বিতীয় অপশন হচ্ছে ব্যবসা করার ক্ষেত্রে। এখানে আপনার রেস্টুরেন্ট বিজনেস এবং ট্যুরিস্ট আইটেমের বিজনেস গুলা কিন্তু হিউজ লাভজনক, যদিও কোভিড এর কারণে এই সকল বিজনেস প্রায় বন্ধের পথে, বিকজ পর্তুগালের মেইন অর্থনীতি কিন্তু ট্যুরিস্ট কেন্দ্রিক, পর্যটক 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 নির্ভর পর্তুগালের অর্থনীতি। সো বর্তমানে যদি আমি বলতে চাই পৃথিবীর কোন দেশেই কিন্তু তারা খুব বেনিফিটেড ভাবে কিন্তু বিজনেস করতে পারছে না। সো সেই ক্ষেত্রে পর্তুগালও অন্যান্য দেশের তুলনায় পর্তুগালও কিন্তু কিছুটা পিছিয়ে আছে ব্যবসার দিক থেকে। আর যদি বলতে যান যে পর্তুগিজ যারা আছেন লোকাল যারা আছেন তারা ইমিগ্রেন্টদের কি চোখে দেখেন কিংবা কতটুকু তাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আমি বলবো পর্তুগিজরা অন্যান্য ইউরোপিয়ানদের থেকে সম্পূর্ণ একটু ডিফারেন্ট, বিকজ তাদের ভিতরে অহংকার জিনিসটা খুব কম কাজ করে এবং হেল্পিং ব্যাপারটা খুব বেশি কাজ করে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি সো পর্তুগিজরা আসলে ইমিগ্রেন্টদের তারা নিজেরাই কিন্তু ওয়েলকাম জানায়, বিকজ তারা এটা রেসপেক্ট করে যে ইমিগ্রেন্টরাই কিন্তু পর্তুগালের অর্থনীতি অনেকটা কিন্তু সচল রেখেছেন। বিকজ কোনো প্রবাসী ভাই যদি পর্তুগালে এসে ডকুমেন্ট করতে চায় অবশ্যই কিন্তু তাকে 1 বছর পর্যন্ত, মিনিমাম 1 বছর পর্যন্ত তাকে কিন্তু কন্টিনিউয়াসলি সোশ্যাল ডিসকাউন্ট কিন্তু পে করতে হয়, দ্যাটস মিন ট্যাক্স পে করতে হয়। সো এই ট্যাক্সের অঙ্কটাও কিন্তু খুব বেশি কম না, বিকজ বর্তমানে পর্তুগালের মিনিমাম স্যালারি হচ্ছে 635 ইউরো। তো সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল সিকিউরিটি ডিসকাউন্ট আসে হচ্ছে 220 ইউরো। সো 220 ইউরো কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু আপনার 22,000+, সেই ক্ষেত্রে কিন্তু টাকার অঙ্কটাও কিন্তু খুব বেশি একটা কম না। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি প্রত্যেকটা প্রবাসীর থেকে যদি দেখেন ক্যালকুলেশন করেন যে 220 ইউরো করে তারা তাদের সোশ্যাল সিকিউরিটি পে করছে, সেই ক্ষেত্রে পর্তুগালের অর্থনীতির কিন্তু অনেকটা অংশে কিন্তু এই প্রবাসীরা কিন্তু কাজ করছে এবং এই প্রবাসীরা কিন্তু তাদের অর্থনীতিটাকে অনেক কিন্তু ডেভেলপ করছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পর্তুগিজরা ইমিগ্রেন্টদের অনেক 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 রেসপেক্ট করে এবং আমি এখনো পর্যন্ত দেখি নাই কোনো পর্তুগিজ কোনো পর্তুগিজ ন্যাশনালিটি যারা আছেন তারা কোনো ইমিগ্রেন্টের সাথে সরাসরি বাক বিতর্ক কিংবা কোনো প্রকার পুলিশি হেনস্থা কিংবা কোনো প্রকার রেসিজম আমি এখনো পর্যন্ত দেখি নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি পর্তুগাল বসবাসের জন্য সবচেয়ে বেস্ট
এবং রেসিডেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট অনেক সহজ এবং ন্যাশনালিটি পাওয়ার জন্য আমি যদি বলতে যাই, যদি ভুল না করি, অল দা ওয়ার্ল্ড এর মধ্যে পর্তুগাল এক নাম্বার পজিশন আছে শুধুমাত্র ন্যাশনালিটির জন্য, বিকজ এটা পর্তুগালের ল। এই লটা যদি তাদের এই লটা যদি চেঞ্জ না হয়, যদি এই অবস্থায় থাকে, তাহলে যে কোনো প্রবাসী পর্তুগালে 5 বছর বৈধ ভাবে বসবাস করার পরে কিন্তু সে কিন্তু রেসিডেন্ট কার্ডের ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সেই ক্ষেত্রে এখন সেটা আগে খুব তাড়াতাড়ি ন্যাশনালিটি হয়ে যেত, বাট এখন কোভিড এর কারণে 28 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। যে কেউ যদি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে তার ন্যাশনালিটি গ্রান্ট হওয়ার জন্য 28 উইকস পর্যন্ত লেগে যেতে পারে, বাট 28 উইক এখনো পর্যন্ত কারো লাগেনি। ম্যাক্সিমাম 6 থেকে 14 মাসের মধ্যেই অনেক অনেকের গুড নিউজ চলে এসেছে, এর এর কম বেশি হয়নি ইনশাল্লাহ। এটাই আমি বলবো পর্তুগাল আসলে কেন বেস্ট এবং কেন বেটার। আমি আশা করি আমাদের প্রিয় অডিয়েন্সরা এটা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি নেক্সট প্রশ্নে চলে যাই। জি, আমাদেরকে একজন কোশ্চেন করেছে, পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা যেতে ইন্টারেস্টেড। আমি কিন্তু ভিডিওর প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি, আমরা বাংলাদেশ থেকে পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসায় কিন্তু কাজ করছি না, যেটা কি না দেখা যাচ্ছে 90-95% কিন্তু এটা রিফিউজ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। বিকজ এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আপনারা ইউরোপের মধ্যে থেকে এত ওয়ার্ক পারমিটের ব্যাপারে হেল্প করছেন, সহায়তা করছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা যারা যেতে ইচ্ছুক কিংবা আগ্রহী তাদেরকে কেন আপনারা হেল্প করতে পারছেন না সরাসরি? তো তাদের জন্য আমার সরাসরি আমার রিপ্লাইটা হচ্ছে যে পর্তুগিজ গভর্নমেন্ট অলরেডি আপনার হিউজ ইমিগ্রেন্টদের ডকুমেন্টস এর প্রসেসিং এ তারা কিন্তু হিউজ একটা মনোযোগ দিয়ে আছে এবং অবশ্যই ব্যাপারগুলো তারা দেখছেন। তো সেই ক্ষেত্রে আরো বাড়তি ইমিগ্রেন্টের চাপ তারা কিন্তু সামলাতে পারবে না, বিকজ তাদের জনবল এবং তাদের শ্রমশক্তিটা একটু কম। তো সেই ক্ষেত্রে পর্তুগিজ গভর্নমেন্ট কিন্তু খুব সহজেই কিন্তু ওয়ার্ক পারমিট দেন, বাংলাদেশ থেকে লোকজন নিবে না, কান্ট্রি অফ অরিজিন থেকে কিন্তু পর্তুগিজ গভর্নমেন্ট কিন্তু সরাসরি কিন্তু তারা কিন্তু অনুমতি পত্রটা দেয় না। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্যদিকে চিন্তা করেন, হ্যাঁ ভাই আমি তো এখন পর্তুগালের রেসিডেন্ট কার্ড ধারী এবং আমার বাংলাদেশে আমার ওয়াইফ আছে, আমার 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 কিডস আছে, তো সেই ক্ষেত্রে আমি কি আমার ফ্যামিলি নিয়ে আসতে পারবো? সেই ক্ষেত্রে কিন্তু পর্তুগিজ গভর্নমেন্ট কিন্তু কোনো প্রকার ঝামেলা করছে না, পর্তুগিজ গভর্নমেন্ট কিন্তু পারমিশন লেটার দিয়ে দিচ্ছে, যেটা কিন্তু খুবই সহজ। ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে এটার প্রসেসিং করতে হয়। সো এই ব্যাপারটাও কিন্তু পর্তুগিজ গভর্নমেন্ট খুব ইজি করে দিয়েছে, যে কোনো একটা কোনো মাইগ্রেন্ট পর্তুগিজ রেসিডেন্ট কার্ডধারী যারা মাইগ্রেন্ট আছেন তাদের ফ্যামিলি তারা ইচ্ছা করে তারা নিয়ে আসতে পারবেন। ফ্যামিলি বলতে আমি এখানে স্ত্রী সন্তান এবং বাবা মা এই কজনকে বুঝিয়েছি, ভাই বোন কিন্তু ইনক্লুডেড না। তো সেই ক্ষেত্রে আমি আশা করি যিনি প্রশ্নটি করেছেন, আমি তার হয়তো নাম জানি না, কিন্তু তাকে আমি রিপ্লাইটি দিয়ে দিলাম আমার পক্ষ থেকে পর্তুগিজ গভর্নমেন্টের যেই ক্রাইটেরিয়া, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ শান ভাই। আমরা সময় আমাদের শেষ, আর 3 মিনিট বেশি হয়ে গেছে। বায়াজি চৌধুরী মোহন ভাই কোশ্চেন করেছিলেন, এই কোশ্চেনটা করেছিলেন। আমাদের প্রত্যেক মাসেই পর্তুগাল নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আমরা শান ভাইয়ের সাথে মিটিং করব, লাইভ প্রোগ্রাম করব, এবং আমরা চাইবো যে যতটা ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। যে কথাগুলো শান ভাই বললেন এগুলো ওনার এক্সপেরিয়েন্স থেকে, ওনার সারাদিন উনি কাজ করে এগুলো নিয়ে, এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্ট, শুধু নর্ডিক ট্রান্স না, নর্ডিক ট্রান্সের বাইরে ওনার অনেক ক্লায়েন্ট আছে যেগুলো নিয়ে উনি সারাদিনই খুব ব্যস্ত থাকে, তাদেরকে নিয়ে কাজ করে করতে করতে একজন লয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওনার উনি এখন কাজ করছেন, এবং সেই ক্ষেত্রে উনি এগুলো সব জেনেছে এবং খুব ট্রু ইনফরমেশন, ভ্যালিড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। আমি মাঝে মাঝে অনেক ভুল ইনফরমেশন বলে ফেলি মুখ দিয়ে, তখন শান ভাই আমাকে কারেক্ট করে দেয় যে না এটা এইভাবে না, এই এই কথাটা এইভাবে হবে লজ অনুযায়ী। তো লজ এর বাইরে কোনো কিছু করা হয় না এখানে। আমার কাছে মনে হয় যারা ইউরোপের ভেতরে আছেন, শুধু গ্রিস ছাড়া বাকি ইউরোপের সব সেনজেন কান্ট্রি নিয়েই আমরা কাজ করি, এবং আমরা চেষ্টা করি আমরা আপনারা যারা ক্লায়েন্ট হিসেবে আসছেন আমাদের কাছে আপনাদের ডিমান্ড ফুলফিল করার জন্য খুব স্বল্প মূল্য কিছু সার্ভিস চার্জের মাধ্যমে। সবাই আমার কাছে মনে হয় যে নরিটন্সের এই সার্ভিস নিয়ে
আপনারা যদি যদি কারো কাছ থেকে ফিডব্যাক নেন তাহলে সেখানেও আপনারা হয়তো পজিটিভ ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। সো শান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, এবং আপনার খুব মূল্যবান সময় আমি জানি সেটা দিয়ে আপনি ইনফরমেশন দিয়ে আপনি প্রত্যেকটা ক্লায়েন্টদেরকে সাহায্য করলেন। আমরা এই লাইভের যে কোশ্চেন আছে সেগুলো নোট ডাউন করব এবং নেক্সট লাইভ কি নিয়ে করব সেটা সেটা নিয়ে আমরা ডিসকাশন করে দেন হয়তো আমরা নেক্সট লাইভ সেশনে আসব। ধন্যবাদ আপনাকে শান ভাই। ধন্যবাদ আলান ভাই আপনাকে, এবং আমি আপনার এই লাইভের মাধ্যমে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশ থেকে কিংবা ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা যারা আছেন তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। আপনারা যদি যে কোনো প্রকার ইনফরমেশন, যে কোনো প্রকার হেল্প পর্তুগালের পেপার করার ক্ষেত্রে আপনাদের যদি মনে হয়, আপনারা সরাসরি আলান ভাইকে মেইল করতে পারেন কিংবা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন। যেহেতু আমার ফেসবুক আইডি অজিত চৌধুরী শাহ, আপনারা সার্চ করলে পাবেন। তো সরাসরি আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন, যে কোনো প্রকার সহায়তা আপনাকে যদি আমরা দিতে পারি আমরা খুবই খুবই ভালো ফিল করব। আসলে আমাদের আমাদের মেইন টার্গেটাই হচ্ছে আপনাদের স্যাটিসফ্যাকশন এবং আপনাদের দোয়া। সো আপনারা কোনো প্রকার কালক্ষেপণ করবেন না, আমাদের অবশ্যই আপনাদের জানার যেই ব্যাপারগুলো আছে আমাদের সাথে শেয়ার করবেন, এবং আশা করি পরবর্তীতে রাসেল ভাই কিংবা সরি আলাম ভাই অন্য আরেকটা সময় বের করে আমরা অন্য অন্য কোনো প্রশ্ন নিয়ে অন্য কোনো প্রশ্নের অ্যান্সার নিয়ে আপনাদের কাছে চলে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা জানি আপনাদের ভালো সার্ভিস দিতে পারি এবং আপনাদের হেল্প করতে পারি, এর জন্য আমাদের আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ আপনাকেও দেওয়ার জন্য। সালাম আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, আসসালাম আলাইকুম। বন্ধুরা পর্তুগাল নিয়ে লাইভ সেশন করা হলো, এবং নোমাডিক ট্রান্সের গোল হচ্ছে এখন প্রত্যেক মাসে মিনিমাম দুইটা লাইভ করা, এবং যে কান্ট্রিগুলো আছে সেগুলো সম্বন্ধে আরো সম্যক লাইভে আপনাদেরকে আপনাদের সাথে বেশি বেশি থাকা, এবং আপনাদের যে কোশ্চেন গুলো করে আমাকে আপনারা ফেসবুক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আমাকে আপনারা সারাক্ষণ বিভিন্ন ধরনের কোশ্চেন করতে থাকেন, সেগুলো থেকে বের আসার বের বের হয়ে আসার জন্য একটা সুন্দর নিয়ম করা হয়েছে এখন, যে আমরা আমি লাইভে আসবো। তাহলে কি হবে, এই রেকর্ডেড যে ভিডিওটা আছে সেটা হাজার হাজার মানুষ দেখতে পাবে এবং সেখান থেকে ইনফরমেশনটা নিতে পারবে, এবং যে কোশ্চেন গুলো আপনার মধ্যে আছে হয়তো আপনার সাথে আরো 10 জন 20 জন বা 100 জন মানুষের সেম কোশ্চেন, সেই সেম কোশ্চেনের অ্যান্সারটা সেই লাইভ ভিডিও রেকর্ডের মাধ্যমে পেয়ে গেল। সো এটা হচ্ছে গোল। নেক্সটে আমরা আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো তো থাকবেই, এগুলো আমরা নোট ডাউন করে যে কোশ্চেন গুলো বেশি বেশি রেলেভেন্ট আমাদের সাথে সেগুলো আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যেন আপনাদেরকে ট্রু সার্ভিস, যেটাকে ভ্যালিড সার্ভিস বলা হয়, অর্থাৎ পারফেক্ট স্যাটিসফ্যাকশন যেটা, সেটা যেন আপনাদেরকে আমরা সার্ভিসের মাধ্যমে দিতে পারি, এবং আপনাদের যেই হেল্প আছে ইনফরমেশন দিয়ে হোক বা যেভাবে হোক না কেন আমরা প্রবাসী ভাইদের ভাই বোনদের পাশে আছি, এবং তাদেরকে আমরা হেল্প করার জন্য আমরা এই সার্ভিস চালু রেখেছি নোরিক চান্সের পক্ষ থেকে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। COVID-19 এর সিচুয়েশনে 2 মিটার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। সবাই আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।